হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি আপনাদেরকে যে নয়নতারা হাইব্রিড যে নয়নতারাগুলো আছে সেই নয়নতারাকে কত সুন্দর এত টপ ভর্তি ভর্তি ঝাঁকড়া কীভাবে করবেন আর এত এত মানে 150 ফুল কী করে আনবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক আগে মানে এই ভিডিওতে এখনকার পরিচর্যা হবে। যেমন আজকে হচ্ছে জুন মাসের 7 তারিখ, তো 7 তারিখের পরিচর্যা মানে কী দিয়ে দেবেন সার সেটাও দেখাবো, এবং 7 তারিখের আগে যে যে সারটা দেওয়ার পরে এত ঝাঁকড়া হয়েছে এত ফুল হয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখুন তার যে কত পরিমাণে ফুল হয়েছে। আর এই যে কালারটা দেখছেন দুটো কিন্তু দু কালারের, আর মানে হয়তো ভিডিওতে একই রকম লাগছে। দেখুন একটা হচ্ছে ডিপ রানী কালার আর একটা হচ্ছে ডিপ বেগুনি, আর এটা একদমই আলাদা, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু আমি অনেক দিন আগে নার্সারি থেকে এনেছিলাম, আর যেগুলো বেশি ঝাঁকড়া হয়েছে সেগুলো একদম নতুন নতুন গাছ মানে মানে এই বছরের নতুন গাছ, নতুন চারা গাছ কিনে এনেছিলাম, তাই জন্য এত সুন্দর হয়েছে। আর যেটা আগেরটা দেখালাম সেটা কিন্তু আমাকে আগের বছরের গাছ দিয়ে দিয়েছিলো, তাই জন্য আমি একে ঝাঁকড়া করতে পারিনি, একই পরিচর্যা করেছি তাই জন্য ঝাঁকড়া করতে পারিনি। তাই জন্য নার্সারি থেকে সবসময় নতুন চারা গাছ কিনে আনতে হয়। আমি ওটা জানি যে ওটা পুরোনো গাছ দিয়েছে, তখন কোনো কালার আমি পাইনি বলে আমি ওটা নিয়ে এসেছিলাম। তো দেখুন কীভাবে ফুল হচ্ছে, ফুল হচ্ছে এবং তারপরের দিন আবার সেই ফুলটা ঝরে গিয়ে আবার নতুন মানে অনবরত মানে ফুল হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের আরেকটা জিনিস করতে হবে যে গাছের মধ্যে দেখবেন ফুলের সাথে সাথে অনবরত বীজ হতে থাকে। নয়নতারা গাছে ভীষণ বীজ হয়ে যায়, মানে ছোটো ছোটো গাছের মধ্যে বীজ হয়ে যায়, সেই বীজ থেকে বীজটা যাতে বেশি বড় না হয়ে যায় সেটা আপনাকে খেয়াল করতে হবে। বীজটা যাতে মানে বেশি বীজটা যখন হবে আপনি একটা বুঝে ওটাকে তুলে ফেলে দেবেন, তবে আরও বেশি ঝাঁকড়া হতে থাকবে। আর বীজটা যদি গাছে থেকে যায় ব্যাস, বীজ হলো মানেই এবার কী হবে গাছের এনার্জি পুরো ওই বীজের ওপর পড়বে। এই দেখুন এগুলো বীজ পড়ে হয়েছে, এগুলো যেহেতু আগের বছরের গাছ আমি এই জন্য ওইটাকে অত বেশি ইয়ে করিনি, মানে এটা এর হয়ে হবেই, এর মানে এখন আর কিছু করার নেই, যেহেতু এটা পুরনো গাছ হয়ে গেছে এর বীজ হবে। দেখুন বীজগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে বীজ হতে থাকে, ডালে ডালে বীজ থাকে। তো যেগুলো আপনারা নতুন নতুন লাগিয়েছেন সেই গাছগুলোতে যেন বেশি বীজ না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। বীজ যখনই ছোটো হবে আপনারা কেটে কেটে ফেলে দেবেন, আমি কিন্তু ফেলে দিচ্ছি, তাই জন্য এখনও পর্যন্ত বীজ আমি দেখতে পাচ্ছি না, বেশ সবসময় কুড়ি আর ফুল আর নতুন নতুন ব্রাঞ্চ। যত ব্রাঞ্চ ছাড়ছে তত দেখুন গাছটা দেখতে সুন্দর হবে, যেহেতু এত এত করে ফুল হবে। আর গাছের পাতাগুলো দেখুন কোনো রোগ পোকা লাগেনি, তবে কিন্তু বৃষ্টির জল হচ্ছে এদের শত্রু। বৃষ্টির জলের নয়নতারা গাছ মানে হাইব্রিড নয়নতারা একদম খারাপ হয়ে যায়, যখনই দেখবেন মেঘ পড়েছে আপনারা এগুলোকে শেডের তলায় বা একটুখানি ছায়াযুক্ত জায়গায় নিয়ে চলে যাবেন, তবে গাছ ভালো থাকবে। আর যদি বৃষ্টির জল পেয়ে গেল এই দেখুন এরকম পাতা কিন্তু গলতে শুরু করবে, তারপরে পুরো ডালটা গলতে শুরু করবে, তারপরে পুরো গাছটা, এভাবে গাছ নষ্ট হয়ে যায়। আমরা এটা জানি কারণ আমরা তো সবসময় করছি, অনেক দিন ধরে বাগান করছি, বাগান করতে করতে এটা জেনে গেছি যে নয়নতারার কী মানে কোন জিনিসটা নয়নতারাকে ক্ষতি করে দেয় সেটা হচ্ছে বৃষ্টির জল। একদম বৃষ্টি পছন্দ করে, আর বিশেষ করে মানে বর্ষাকাল তো একদমই ভালো না, বর্ষাকালের জলটা পছন্দ করে না। আর দেখুন নার্সারিতে এখন আমি এটা নতুন নার্সারিতে গেছিলাম, দেখুন এখনও নার্সারিতে কত কত কালার পাওয়া যাচ্ছে, আমার কাছে অনেক রকমের কালার আছে বলে আমি আর নিইনি। আর যখন আপনারা নয়নতারা গাছ আরেকটা কারণে ভালো হবে, যদি আপনারা মাটিটাকে মিক্সিংটা ঠিকঠাক করেন, দেখতেই পাচ্ছেন আমি আপনাদের মাটিটা মিক্সিংটাও দেখিয়ে দিচ্ছি, খালি একটা টবের মাটি পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন প্রায় আপনি 60% মাটি নেবেন, তারপরে মধ্যে দেখুন আমি কতটুকু পরিমাণ বালি দিচ্ছি, এখন এই দেখুন এতটা প্রায় 20%-এর মতো বালি দেবেন, আর 20% দেবেন যে কোনো সার, গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এই জিনিসটা আপনারা দেবেন। আর দেখুন গোবর সারটা কতটা শুকনো কতটা পুরনো, এই পুরনো গোবর সার দিয়ে যদি গাছ বসান তবে গাছ খুব ভালো ভালো হবে, প্রাথমিকটা আপনারা সুন্দর করে বসাবেন। এই দেখুন আমি এভাবে মাটি রেডি করেছি, আর এর মধ্যে আমি যখন বসিয়েছি তো এখন তো আর মানে এই সময়টা যেহেতু বর্ষা আসছে তাই জন্য আর কিছু দিতে হবে না যারা নতুন বসাবেন, কিন্তু আমি কখনো কখনো এই গাছ বসানোর সময় একটু সিঙ্গেল সুপার ফসফেটও দিতে পারি, আপনারাও দিয়ে দেবেন কোনো ক্ষতি হবে না, খুব ভালো হবে ফুলটা, খুব ভালো হবে, সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিতে পারেন। তো দেখুন এই দেখুন এটা হচ্ছে আরেকটা সাদা কালার, কত সুন্দর, আর এটা এত ভালো হয়েছে যে এটা আমি হ্যাঙ্গিং বাস্কেটেও দিয়ে দিয়েছি। তো এখন আমি এই মুহূর্তে হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে আমার যে আলাদা আলাদা করে গাছ দেওয়া আছে সেগুলোর মধ্যে এই গাছটা আমি দিয়ে দিয়েছি, খুব সুন্দর। এই যে নতুন মানে দুদিন আগেই আমি এটা গাছটাকে হ্যাঙ্গিং বাস্কেটে দিয়েছি, তো এটাও একটা আমার কিন্তু বাড়ির কালার, খুব সুন্দর হয়েছে। আর আপনারা কী করতে পারবেন যে এই ব্রাঞ্চগুলো যে এখন বেরোচ্ছে দেখবেন একটু ব্রাঞ্চ দেখে দেখে আপনারা কাটিং বসিয়েও দিতে পারেন পরের বছরের জন্য, এটা পুরো খুব সুন্দর একদম শীতকালেও পুরো কী হবে ফুল দেবে।
আর এবার আপনারা দেখে দিন, গাছটা যখন আমার ছোট ছিল, মনে করলেন আমি প্রথমে গোবর সার আর বালি দিয়ে তো গাছ বসিয়েছিলাম, তারপরে তো ভালো এতটা বড় হয়েছে, তারপরে মাঝে মাঝে খোল জল দিয়েছিলাম, তারপরেরটা আমি আপনাদেরকে পরিচর্যাটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি কী দিয়েছিলাম দেখুন, 10-26-26 কটা দানা, এই দেখুন গাছগুলোর চেহারাগুলো দেখুন কতটা ছোট ছিল, কিন্তু ঝাঁকড়া। এইভাবে গাছ আনতে হবে নার্সারি থেকে, দেখুন এইভাবে এরকম ঝাঁকড়া থাকবে আর কটা ফুল থাকবে, ফুলটা থাকার মানে হচ্ছে কালারটা দেখা। তো আপনারা যদি এইভাবে ঝাঁকড়া গাছ আনেন তবে আপনাদের গাছ খুব ভালো হবে, বা তবে আপনারা যদি দুর্বল গাছ আনেন তবে গাছ ভালো হবে না। তো 10-26-26 দানা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলে দিয়েছি, দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়, পুরো দানা দানা দেখতে হবে, একটু সাদা একটু গোলাপি টাইপের দেখতে হয়, ওরকম দানা দিয়ে দিন, ভীষণ পরিমাণে ফুল আসে এই 10-26 থেকে, কিন্তু পরিমাণ অল্প দেবেন, বেশি দেবেন না, গরমের দিন তো তাই জন্য। আর এই যে বর্ষ, এখন হচ্ছে মে মাসের, আমি যেটা জুন মাসের 7 তারিখ, এই 7 তারিখের পরিচর্যাটা আজকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এত যখন ঝাঁকড়া হয়ে গেছে, এবার আমি কী সার দিচ্ছি, একদম ঘরোয়া আমি সার দেব, আমি একদম কেমিক্যাল ব্যবহার করছি না এইসব গাছগুলোতে, তাতে দেখছি খুব ভালো হচ্ছে। আমার বেশিরভাগ বাগানের বেশিরভাগই পরিচর্যাই হচ্ছে অর্গানিক সারে, খুব কম আমি কেমিক্যাল ব্যবহার, যেটা ব্যবহার করি সেটা হচ্ছে শীতকালে কিন্তু আমি কেমিক্যাল সার ব্যবহার করি, যেগুলো যেহেতু ওগুলো সিজনাল তাই জন্য ব্যবহার করি। কী দিচ্ছি দেখুন, প্রথমে চা পাতার মধ্যে, চা পাতা ভিজিয়ে রেখেছি, চা পাতার মধ্যে আপনারা লেবুর খোসা ভিজিয়ে রাখুন, মানে তার মধ্যে লেবুর রসও থাকতে পারে, সেটা কিছু কোনো ক্ষতি করবে না, এটা আপনারা গাছের মধ্যে দিয়ে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি কিন্তু দিয়েছি, অনেক গাছে দিয়েছি, আমার ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে গাছের পরিবর্তনটা কীভাবে হয়েছে এই সারটা দিয়ে। তো এই সারটা আপনারা দিন, চা পাতা ভেজানো জলের সাথে লেবুর খোসা বা লেবু ভেজানো জল দিয়ে দিই, সেই যে কোনো লেবু হতে পারে, পাতি লেবু হোক, গন্ধরাজ লেবু হোক, যে কোনো লেবু আপনারা দিয়ে দিতে পারেন, খুব ভালো, আবার কমলা লেবুও হতে পারে, আপনারা যেরকম লেবু পারবেন দিয়ে দেবেন, সাথে চা পাতাটা দেবেন, ফুলে একদম ভরে যাবে গাছ, আর গাছের পাতার রঙও খুব ভালো থাকবে, সবুজ থাকবে। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমি এরকম ঘরোয়া পরিচর্যায় আপনাদের দেখাচ্ছি, যেমন সাধ্যের মধ্যে, মানে কোনো আপনাদেরকে কিছু করতে পারে, আপনারা 10-26-26 না পেলে কী হয়েছে, তবে তাতে আপনারা কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আপনারা এই সারগুলো ব্যবহার করুন, খুব ভালো হবে গাছে। আর গাছে যদি রোগ পোকার আক্রমণ হয়, আপনাদের ঘরোয়া উপায়ে আপনারা হলুদ ভেজানো জল, তারপরে এমনি আরও অনেক কিছু, তামাক পাতা ভেজানো জল দিতে পারে, ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অনেক কিছু কীটনাশক ব্যবহার করা যায়, দোকান নেই না। তো আমি এভাবে আপনাদের নয়নতারার পরিচর্যা করে দেখালাম জুন মাসে, তো আপনারা এভাবে পরিচর্যা করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন, আর দেখুন আমার রেড লিলি কী ভালো হয়েছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।